এবার ডেকে নেব নদিয়ার চাকদহের শ্রদ্ধেয়বর বসন্ত অধিকারী মহাশয়। আপনি কি গান গাইবেন? শ্রী শ্রী হরিসঙ্গীত থেকে শ্রীমৎ অশ্বিনী গোসাইয়ের কলমের গান হরিসঙ্গীত। অশ্বিনী গোসাইয়ের রচিত গান গাইবেন? ঠিক আছে, শুরু করুন। সাজনে মেছে ভূতলে সাজনে মেছে ভুবন মোহ গেলে শ্রীধাম ওড়া কান্দি পাবি দর্শন হলো চাঁদের আগমন হরি চাঁদের আগমন হলো চাঁদের আগমন হরি চাঁদের আগমন গেলে শ্রীধাম ওড়া কান্দি পাবি দর্শন গেলে শ্রীধাম ওড়া কান্দি পাবি দর্শন সত্যতে কাদা পর গেল পুরীতে পূর্ণ শশী বাকি ছিল এবার জীবের ভাগ্যোদয় হলো পূর্ণ চাঁদপুদয় এবার জীবের ভাগ্যোদয় হলো পূর্ণ চাঁদপুদয় জীবের চিত্ততম ছন্দ করিতে মোচন হলো চাঁদের আগমন হরি চাঁদের আগমন হলো চাঁদের আগমন হরি চাঁদের আগমন গেলে শ্রীধাম ওড়া কান্দি পাবি দর্শন গেলে শ্রীধাম ওড়া কান্দি পাবি দর্শন ভক্ত চকর যারা হরিচাঁদে শোভা পানে মাতোয়ারা হয়ে ভাবে তে বিবল হরি নামে তে পাগল হয়ে ভাবে তে বিবল হরি নামে তে পাগল প্রেমে তরু ডগ বগ ধরে দুই নয়ন হলো চাঁদের আগমন পূর্ববঙ্গ বাকি ছিল পুরাইতে ভক্ত বাঞ্ছা পূর্ণ গেল
সঙ্গে লয়ে ভক্তগণ প্রেম রসে মগন সঙ্গে লয়ে ভক্তগণ প্রেম রসে মগন জগতে প্রেম সুধা করে বরিশন হলো চাঁদের আগমন লেগে হরি চাঁদের কিরণ মাত্র তার মহানন্দ গোলকী রামন হয়ে মত্ত মাতাল মাতাল আকাশ পাতাল হয়ে মত্ত মাতাল মাতালো আকাশ পাতাল দুঃখী তাপি জোড়াইল তাপি তো জীবন হয়ে তাদের আগম তারক চন্দ্র বলছে কান্দি উদয় হলো রে তার পুরা কান্দি দয়াল মহানন্দ পায় সেটা দেখবি কে কে আয় দয়াল মহানন্দ পায় সেটা দেখবি কে কে আয় অসীম দেখি না সে চাঁদ ভরিয়া নয় হলো চাঁদের আগমন হরি চাঁদের আগমন হলো চাঁদের আগমন হরি চাঁদের আগমন গেলেছিলাম ওরা কান্দি পাবি দর্শন গেলেছিলাম ওরা কান্দি পাবি দর্শন ভূত সুন্দর একটা গান পরিবেশন করেছেন। আজকে যদি আমাদের হরিচাঁদ গুরুচাঁদ এই জগতে না আসতেন তাহলে আজকে যেখানে দাঁড়িয়ে আমরা গান গাইছি এ সৌভাগ্য আমাদের হতো না। যাই হোক স্যার, সনজিৎ মণ্ডল মহাশয় আপনি কিছু বলবেন? আমি কি বলবো, একমত পশুপতি যা বলল। হ্যাঁ, কারণ যদি না হতো তা সম্ভব হতো না আজকে আমরা এখানে বসেছি, তাই না? বাদ বাকিটা উত্তম বাবু বলবে। ব্যাপার হচ্ছে আমি তো মার্কটা খুব একটা বড় কথা নয়, কিন্তু মার্কটা বড় কথা নয়, মানুষের সামনে দর্শকদের সামনে আসা এবং পারফর্ম করা ভালোভাবে এটা হচ্ছে সবচেয়ে বড়। মার্কস দিতে হয়তো যা জ্যেষ্ঠ ভুল করে ফেলে বিভিন্নভাবে হতে পারে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে যার নিজের জিনিসটা নিশ্চয় তিনি ভালো করে বোঝে, ভালো করে বোঝে যে আমি কী গাইলাম। হ্যাঁ,
কতটা তাল ডাকতে পারলাম, কতটা উচ্চারণ ঠিক করতে পারলাম, কতটা সুর লাগাতে পারলাম, হ্যাঁ, সেই জন্য খুব ভালো লেগেছে। আরও ভালো হবে আশা করি, এই কামনা রাখি। হ্যাঁ, আর হরিচাঁদ ঠাকুরের গান, হ্যাঁ, আমি হয়তো যদি এখানে না আসতাম হয়তো আমিও বুঝতে পারতাম না এত এত কিছু আছে, তার জন্য আমি গর্ববোধ করি, হ্যাঁ, যে এখানে আসতে পারলাম। আর আমি আপনাকে ছয়, ঠিক আছে স্যার, স্যার যখন বললেন তো আপনি বলুন আমাদের এই বসন্ত অধিকারী মহাশয় কত মার্কের অধিকারী হতে পারেন? আসলে উনি তো চির বসন্ত, যে গানের ভিতরে জোশ সব কিছু মিলে নাচিয়ে মজা করে গান গাওয়া, সামান্য ভুল ত্রুটি সেখানে বিলীন হয়ে যায়। আর হচ্ছে মাঝখানে আবার উড়াকান্দি বলতে গিয়ে এক জায়গায় উড়াকান্দি হয়ে গেছে, তো এই সামান্য টুকিটাকে এদিক ওদিক বাদ দিলে অসাধারণ। আমি খুব আনন্দ পেয়েছি, আমি নয় দিলাম। ধন্যবাদ, আপনি অনেক অনেক নাম্বার পেয়েছেন দুই মহাজনের কাছ থেকে, তা আপনি আপনার জায়গায় গিয়ে বসুন।